ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা ঘনত্বের বিচারে পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ। মাল্টা বাংলাদেশের জন্য এখনও ভালো শ্রমবাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। তারপরে ছোট এই দ্বীপরাষ্ট্রের প্রায় 2000-এর ওপর বাংলাদেশি প্রবাসী রয়েছেন যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। সম্ভাবনাময় একটি শ্রমবাজার হলেও মাল্টা দেশটি বেশিরভাগ ব্যবহার করে অবৈধ ট্রানজিট হয়ে যায়। এস এম লুৎফর এর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত টক শো প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে উঠে এসেছে এ বিষয়গুলো। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার রাজ। ভূমধ্যসাগরীয় অঞ্চলের ছোট দ্বীপরাষ্ট্র মাল্টা আকর্ষণীয় সমুদ্র সৈকত বেষ্টিত দ্বীপটিকে ঘিরে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি শ্রমবাজার হতে পারে মাল্টা। ভ্রমণ পিপাসুদের জন্য মাল্টা একটি অন্যতম স্থান। এর মাধ্যমে এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইউরোপে প্রবেশে মাল্টাকে অবৈধ রুট হিসেবে ব্যবহার করছে অনেকেই। দুঃখজনকভাবে কিছু লোক আসার পরে এখান থেকে চলে যায় এবং এখানে তারা থাকে নেই, যেমন তারা মাল্টাকে একটি পাসিং ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করছে। সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য মাল্টাটা আগামী সময়ের জন্য এটি একটি হুমকি। মাল্টাতে শ্রম বাজার অনেক সক্রিয় এবং মাল্টার শ্রম বাজারটা বাংলাদেশিদের জন্য, আমি এক সময় ভাবতাম এটি বাংলাদেশিদের জন্য অনেক শক্ত এবং অনেক স্ট্রং একটা জায়গা হবে। মাল্টায় অনেক বাংলাদেশি রয়েছেন যারা এখনো অবৈধ, দীর্ঘদিন ধরে বৈধতা নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক বাংলাদেশি। আপনি যে একজন বাংলাদেশি, আপনার দূতাবাস থেকে যদি, আপনার বাংলাদেশ থেকে যদি কেউ এসে আপনাকে শনাক্ত না করে, তাহলে আপনি বাংলাদেশ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছেন না। তো যতক্ষণ আপনি পরিচয় দিতে পারবেন না, ততক্ষণ আপনি বৈধতা হতে পারবেন না। যখন বলবেন আমি বাংলাদেশি, আমার বাংলাদেশের যে কোনো কারণে আমি বাংলাদেশ থেকে এখানে এই রিফিউজি হিসাবে এখানে আমি আসি, সেটা পলিটিক্যাল ইস্যু হতে পারে, সেটা আপনার বিভিন্ন রকম ইস্যু হতে পারে, বা তার জানের তার মৃত্যুর ভয় থাকতে পারে, সে দেশে যাওয়াটা সম্ভব না, অনেকে আছেন সে দরিদ্র, এভাবে করে তারা বিভিন্ন রকম বৈধ হওয়ার জন্য একটি একটি করে মানে কেস আপিল করে এখানে। আনঅফিসিয়ালি গত কয়েক বছরে মাল্টা সরকার প্রায় 6,000 থেকে 7,000 ভিসা দিয়েছে বাংলাদেশি শ্রমিকদের। এর মধ্যে 4,000 শ্রমিক ইউরোপের অন্য দেশে চলে গেছে। তারা কয়েক মাস কাজ করে এরপর চলে যায় অন্য দেশে। এতে করে ক্ষুণ্ণ হয় দেশের ভাবমূর্তি। তারপরে তারা কেসটার কতটুকু শাহরিয়ার রাজ, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।